নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। খাবারে চুল পড়া শুভ না অশুভ এই নিয়ে আপনাদের মনের মধ্যে কনফিউশন রয়েছে, তাই ভিডিওটি আজকের খুব ভেরি ইম্পর্টেন্ট এবং আলোচনাটি আপনারা সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, আপনাদের বাড়িতে অনেকেরই খাবারে কিন্তু চুল পড়ে, আমাকে অনেকে ফোনেও জানিয়েছেন যে কৌশিকদা এটা শুভ না অশুভ। আমি ওনাদেরকে বলেছি আমি একটা ভিডিও দিতে চলেছি খুব তাড়াতাড়ি, লজিক্যালি কৌশিক রায় বুঝাবে, আর কৌশিক রায়ের ভিডিও না দেখলে পিছিয়ে পড়তে হবে। দেখুন, খাবার আমরা প্রত্যেকে শান্তি মনে কিন্তু খাই, আর এই খাবারে যখন আমাদের চুল পড়ে তখন আমাদের কোটিপতি হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যায়। কারণ আপনাদেরকে বলছি, টোটাল গ্রহের গোচর ধরে আমি বলবো গ্রহ নিয়ে। কেন গ্রহ নিয়ে বলছি? এই চুল পড়া মানে অশুভ ইঙ্গিত। আপনার জীবনে বাধা বিপত্তি আসবে, চুল পড়া মানে আপনি জানবেন আপনাদের জন্মচকে শনি খারাপ রয়েছে। দেখবেন অনেকের কন্টিনিউয়াস সপ্তাহে বা মাসে একবার করে ভাতের মধ্যে চুল, খাবারের মধ্যে চুল পড়তেই থাকে, জানবেন আপনাদের জন্মকুণ্ডলিতে শনি পীড়িত রয়েছে। এটা হচ্ছে লক্ষণ, শনি আপনার কেমন রয়েছে এটা একটা ছোট্ট লক্ষণ। আর শনি মানে কি জানেন? শনি মানে হচ্ছে কর্ম, শনি মানে হচ্ছে অর্থ, শনি মানে হচ্ছে শান্তি, শনি মানে হচ্ছে কেরিয়ার, শনি মানে হচ্ছে সন্তান। অর্থাৎ তখনই আপনার এই জায়গাগুলোতে বাধা আসবে। দেখবেন কর্মক্ষেত্রে সমস্যা আসবে, অর্থনৈতিক চাপ আসবে, খরচ আপনার বেড়ে যাবে, প্রচুর পরিমাণে খরচ, জলের মতন টাকা খরচ হবে, কর্পূরের মতন টাকা উঠবে, কোটিপতি তো দূরের কথা। আপনার জীবনে চলার জন্য যেটুকু অর্থের দরকার তখন আপনাকে ঋণ করতে হবে, লোনে পড়ে যাবেন। অর্থাৎ রাহু এবং শনি দুটি গ্রহ কিন্তু আপনাকে খারাপ ফল দিতে শুরু করবে। কোটিপতি তো দূরের কথা, নিজের জীবন জীবিকা জন্য আপনাকে ঋণ করতে হবে। অর্থাৎ যখন শনি যখন পীড়িত হয় কি না, তখন কিন্তু বা রাহু যখন পীড়িত হয় চারিদিক থেকে সমস্যাগুলো কিন্তু নিয়ে আসে। শনি এবং রাহু কলিযুগে কিন্তু বিশেষভাবে আমাদের জীবনকে প্রভাব বিস্তার কিন্তু করে। তাই খাবারে চুল পড়া আমি বলবো খুব দায়িত্বের সাথে, এবং নিজ দায়িত্বে বলছি কথাটা, কোনো মাতেই শুভ না, এটা একটা অশুভ ইঙ্গিত। কিছু কিছু লক্ষণ আমাদেরকে দিয়ে দেয়, যে লক্ষণগুলো যদি আমরা যাই কি না সেটাতে বোঝা যাবে। দেখবেন সেখানে একটা অশুভ ইঙ্গিত কিন্তু দেয় কিছু আমাদের। যেমন একটা কথা, রাস্তাতে বিড়াল ডাঙানো যেমন খারাপ, দেখবেন আমরা কিছু কিছু স্বপ্ন দেখি, স্বপ্নে বিভিন্ন রকম স্বপ্ন দেখি, স্বপ্ন কিন্তু শুভ এবং অশুভ ইঙ্গিত কিন্তু দিয়ে দেয়। কেউ মাছের স্বপ্ন দেখেন, কেউ পদ্ম ফুলের স্বপ্ন দেখেন, কেউ সোনার স্বপ্ন দেখেন, কেউ আবার দেখেন সাদা পায়রার স্বপ্ন, অনেক স্বপ্ন রয়েছে। স্বপ্ন তত্ত্বের উপর কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আরও ভিডিও দিতে চলেছি, তাই এগুলো কিন্তু শুভ ইঙ্গিত। আর তেমনি খাবারে যখন চুল পড়ছে
আপনি জানবেন আপনার জীবনে ঋণের বোঝা, ঋণের বস্তা আপনার কাঁধে কিন্তু উঠতে চলেছে। অর্থাৎ তার মানে শনি এবং রাহু এই দুটি গ্রহ আপনার পীড়িত হতে লেগেছে। তখন থেকে সাবধান হয়ে যান, সেই জায়গাটা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্মচকে শনিটা খারাপ রয়েছে। অনেকে বলে না কৌশিকদা কী করে বুঝবো রাহু খারাপ শনি খারাপ, একটা ছোট লক্ষণ খাবারে চুল পড়া। দেখবেন খাবারে অনেক সময় ভাতের মধ্যে চুল পেঁচিয়ে থেকে যাচ্ছে, খাবারের মধ্যে তরকারির মধ্যে চুল, জানবেন আপনার জীবনে কর্মক্ষেত্রে অর্থনৈতিক শান্তি বিঘ্ন হওয়া, ঋণে পড়ে যাওয়া, অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা আসা, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে কিন্তু পারে। তাই আপনারা অবশ্যই এই খাবারে চুল পড়লে অবশ্যই সেই জায়গাটা কোনো মতে শুভ মানবেন না। তার জন্য শনির জায়গাটা এ করার জন্য আপনারা ওং সাং শনিশ্চরায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, প্রতি শনিবার সন্ধ্যাবেলা বসে পশ্চিম দিকে মুখ করে পাঠ করুন, শনি পজিটিভ হবে। নমস্কার, ধন্যবাদ।